হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল হ্যাপি মোমেন্টস উইথ মি অ্যান্ড মাই হার্টে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা ঈশ্বরের কৃপায় ভীষণ ভীষণ ভালো আছো, সুস্থ আছো, আর আমিও আমার পরিবার নিয়ে ভালোই আছি। তো যাই হোক, আজকে আমি আবার একটা নতুন ব্লগ তোমাদের সাথে শুরু করছি। আর দেখো, আমি সোয়েটার পরে আছি কিন্তু আমার ছেলে সোয়েটার পরেনি। তার এত গরম লাগে সবসময়, মানে বলার মতো না, সব সময় গরম লাগে। দেখো, একটা শর্ট স্লিভ জামা পরে আছে, একটা গেঞ্জি পরে আছে, ওর নাকি সবসময় গরম লাগে। ড্রয়িং করছিল, যাই হোক, আমাকে যেই দেখেছে ব্লগ স্টার্ট করতে অমনি চলে এসেছে দুষ্টুমি করার জন্য। তো আজকে আমি অ্যাকচুয়ালি কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করব না, আজকে আমি আমার শাড়ি কালেকশন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, বেশি বকবক না করে আজকে আমি তোমাদের সাথে শাড়ি দেখানো স্টার্ট করি। তো প্রথমে আমি তোমাদেরকে দেখাবো একটা, অ্যাকচুয়ালি দেখো, আমি কিন্তু সব শাড়ির নাম জানি না, অত নামও বলতে পারবো না, কিন্তু আমি তোমাদেরকে শাড়িগুলো দেখাতে পারি। তো সেই শাড়িগুলো তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, প্রথমে এই শাড়িটা দিয়ে স্টার্ট করব। দেখো, একটা সাদার সাথে লাল দিয়ে, কোনো শাড়ির অত নাম বলতে পারবো না, একটা দুটো শাড়ির হয়তো নাম বলতে পারবো, সব শাড়ির নাম বলতে পারবো না। এই যে এটা হচ্ছে সাদা, আর এই যে লাল দিয়ে, দেখো শাড়িটা ভীষণ সুন্দর। এই দেখো, প্রত্যেকটা শাড়ি এরকম করেই দেখাবো, তাহলে তোমরাও ভালোভাবে দেখতে পাবে। তো যাই হোক, এবার দেখো, এই যে এটা হচ্ছে গিয়ে সাদা আর লাল দিয়ে একটা শাড়ি। তো এটা যে কোনো পুজোর অকেশন পরলে ভীষণ ভালো লাগবে। তো এক একটা করে তোমাদেরকে আমি দেখাবো, আর একটু তাড়াতাড়ি করেই দেখাবো, নালে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো এটা হচ্ছে দেখানো হয়ে গেল। নেক্সট আমি তোমাদেরকে দেখাবো আর একটা হোয়াইটের মধ্যে। দেখো, আমার ছেলে আমাকে হেল্প করছে, পাশ থেকে তুলে দিচ্ছে। তো একটা হোয়াইটের মধ্যে দেখাবো, এটা দেখো। দেখো, শাড়িগুলো কিন্তু প্রচুর ভালো করে গোছানোও নেই আসলে, মানে কি বলবো, অত ভালো করে গুছিয়ে রাখার মতো সময়ও পাওয়া যায় না। আর এই যে একটা হোয়াইটের মধ্যে, দেখবে শাড়িটা কেমন লাগছে, অবশ্যই কিন্তু তোমরা বলবে। দেখো, পুরো হোল বডি এরকম কাজ করা আছে শাড়িটা। এই দেখো, শাড়িটা হোল বডি কাজ করা আছে, হোয়াইটের মধ্যে পাটটা এরকম আছে। তো এটা গেল আরেকটা শাড়ি, পরে গোছাতে হবে। এই যে দেখো, এটা গেল একটা শাড়ি। তো নেক্সট আমি একটা দেখাবো, এটাও একটা সিল্কের মধ্যে, আগেরটাও দেখালাম সেটাও সিল্কের মধ্যে ছিল। তো এটা হচ্ছে গিয়ে একটা পিঙ্কের সাথে হালকা ভায়োলেট কালারের কম্বিনেশন আছে, মানে পাটটা আছে গোল্ডেনের সাথে হালকা ভায়োলেট দিয়ে, আর আঁচলটাও আছে হচ্ছে গিয়ে, দেখো আঁচলটাও ভায়োলেট দিয়ে আছে। এটা একটা পিঙ্ক কালারের একটা সিল্কের শাড়ি। পুরোটা না আমি খুলবো না, অ্যাকচুয়ালি পুরোটা খুললে না ভাঁজ করতে খুব সমস্যা হবে, এই জন্য আমি পুরোটা করে খুলছি না। নেক্সট এটা পরে দেখাচ্ছি, আগে সিল্কগুলো দেখিয়ে নিই। নেক্সট এটা একটা দেখাই, এটা হচ্ছে গিয়ে দেখো, এটা কি কালার বলে, পিত্তি কালার মনে হয় বলে। তো এর সাথে হচ্ছে গিয়ে পিঙ্ক, একদম ডার্ক রানী যাকে বলে, সেই কালার দিয়ে আর গোল্ডেন দিয়ে পাটটা, আর পুরো হোল বডি এরকম কাজ করা। এই দেখো, হোল বডিতেই এরকম কাজ, আর আঁচলটা দেখাবো অবশ্যই। দেখো, আঁচলটা আছে পিঙ্ক কালারের এরকম, মানে রানী কালারের মধ্যে আঁচলটা আছে, এই যে আঁচলটা, আর এই যে ফুল বডিটা। তো এটা একটা সিল্কের মধ্যে, এটা সিল্ক ঠিক না, এটা আর কি তোমার ওটাকে কি বলে, হ্যান্ডলুম টাইপের আর কি। তাহলে শাড়ি অত পরা হয় না, তো সেহেতু নাম অত মনে থাকে না। নেক্সট হচ্ছে, এটাও একটা হ্যান্ডলুম শাড়ি, দেখো এটাও একটা হ্যান্ডলুম শাড়ি, আর এর সাথে দেখো ডিপ ব্লু কালারের হচ্ছে গিয়ে আঁচল আছে, দেখেছো। দেখো, এই যে হচ্ছে গিয়ে হ্যান্ডলুম, আর আঁচলটাও তোমাদের সাথে শেয়ার করলাম, আঁচলটা আছে ডিপ ব্লু কালারে। অ্যাকচুয়ালি দেখো, অত ভালোভাবে শাড়িগুলো আমি দেখাতে পাচ্ছি না, ঠিক আছে। নেক্সট একটা দেখাবো, এটা একটা ইয়েলো কালারের শাড়ি, ইয়েলোর সাথে রেড কালার দিয়ে পার আছে, দেখো।
পুরো হলুদের সাথে। দেখো এই যে লাল রঙের পাড় আছে, আঁচলটাও রেড কালারের মধ্যেই আছে। আঁচলটা একটু দেখিয়ে দিই, এই যে আঁচলটা রেডের মধ্যে আছে, যে হলুদ পাড়টা দেখো, এই যে পাড়টা আছে। নেক্সট দেখাবো একটা পিঙ্ক কালারের মধ্যে, একই টাইপের শাড়ি অতগুলো, এটা পরে দেখাই বাবা। এই যে নেক্সট আছে এটা, এটা রানি কালারের মধ্যে আছে। শাড়িগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা বলবে। দেখো এই যে পুরো রানি কালারের মধ্যে এটা, আর পাড়টা দেখাই, এই যে পাড়টা আছে এরকম, পাড়টা সুন্দর কাজ করা আছে। এই যে রানি কালারের মধ্যে শাড়িটা, দেখো কেমন লাগছে বলবে কিন্তু অবশ্যই। তো যাই হোক, শাড়িগুলো আমি অত ভালো করেও তোমাদেরকে দেখাতে পারছি না, যতটা পারছি মোটামুটি তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এবার নেক্সট আমি একটা দেখাবো তোমাদেরকে, একটু হেভি শাড়ি। এটা হচ্ছে গিয়ে একটা অরেঞ্জ কালারের মধ্যে, দেখো হেভি ওয়ার্ক করা আছে। এই দেখো এখানে আর কি পুঁথি আরো অনেক কিছু দিয়ে কাজ করা আছে। এই দেখো দেখাচ্ছো, এটা একটা হেভি ওয়ার্ক শাড়ি আছে। এই যে দেখো শাড়িটা, দেখাচ্ছো এটা পুরোটা কাজ করা আছে। এবার আমি আঁচলটা দেখাবো, দাঁড়াও আঁচলটা দেখাচ্ছি। আমার ছেলে না পাশে খুব দুষ্টুমি করছে, যার জন্য একটু অসুবিধা। এটা হোল বডি, পুরো অল বডি এরকম কাজ করা এটা আঁচল আছে, দেখো কত সুন্দর। না দেখি, ছাড়ো তুমি ছাড়ো। এই যে দেখো এটা অল বডি এরকম কাজ করা। নেক্সট দেখাবো একটা জামদানি, তো জামদানিটা আছে হচ্ছে গিয়ে, এটাও পিঙ্ক, কিছুটা পিঙ্ক, হালকা লাইট পিঙ্কের মধ্যে। আর জামদানি আর কি দেখাবো, জামদানি তো নর্মালি সবাই জানে কেমন হয়। তো এই হচ্ছে গিয়ে একটা জামদানি আছে। এরপর দেখাবো একটা কাঞ্জিভরম, এটা হচ্ছে গিয়ে আছে একটা কাঞ্জিভরম শাড়ি। দেখো এটা হোল বডি এরকম কাজ করা, আর পাড়টা দেখাই দেখাবো। এই যে পাড়টা দেখেছো তোমরা, এই দেখো অল বডিতে এরকম কাজ করা, আর আঁচলটা আছে ব্ল্যাক কালারের মধ্যে। এই যে এটা হচ্ছে আঁচল, আমি পুরোটা খুলবো না, তাহলে ভাঁজগুলো না আমি করতে পারবো না। আর পুরো শাড়িটা এরকম কাজ করা। না নেক্সট একটা দেখাবো, পিওর সিল্কের উপরে কাঁথা স্টিচ। এটা কিন্তু এমনি না, পিওর সিল্ক শাড়িটা, পুরো পিওর সিল্ক, এত সফট আর হালকা। দেখো এই যে পিওর সিল্কের উপরে কাজ করা, পুরো শাড়িটাই কাজ করা, অল বডি এরকম সুন্দর করে কাজ করা। দেখো পুরোটাই হাতের কাজ করা। দেখো এটা, ওটা আঁচল দেখালাম, আর এটা পুরো বডি। কালারটাও দেখো, শাড়ির কালারটা দেখলে বুঝতে পারবে, শাড়ির কালারটাও কত মিষ্টি কালার। এই দেখো দেখেছো। নেক্সট দেখাবো, এটা একটা এমনি নর্মাল সিল্কের শাড়ি। এই যে এটাও সফট আছে, এটা নর্মাল একটা সিল্ক। এই যে আঁচলটা কাজ করা আছে, তো এটা আর খুললাম না আমি। ভাঁজ করাটা খুব প্রবলেম হয়ে যাবে, এই জন্য খুলছি না। নেক্সট এটাও সিল্কের শাড়ি, এটা একটু হেভি ওয়েটের শাড়ি, এটা আঁচল আছে। দাঁড়াও খুলে দেখাই, নাহলে বুঝতে পারবে না। এটা আছে আঁচল, দাঁড়াও দেখি। এই যে এটা আছে হচ্ছে আঁচল, আর এটা হচ্ছে দিয়ে, এটা হচ্ছে আমার ছেলের কিন্তু ফেভারিট কালার। আর এবার দেখাবো হচ্ছে গিয়ে হোল বডিটা। এই যে এটা হচ্ছে, দাঁড়াও খুলে নিয়ে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে হোল বডি, অল বডিটা কাজ করা। এই দেখো এটা পাড়ের দিকটা, আর এটা বডির দিকটা, সুতো দিয়ে দিয়ে এরকম করে কাজ করা আছে। আর এটা পাড়ের দিকটা আছে, এই যে পাড়ের দিকটা দেখো কত সুন্দর কাজ করা। আর আঁচলটা তো আগেই দেখালাম। নেক্সট দেখাবো একটা ওপারা সিল্ক, এটা কি কালার আছে দেখো। এটা আঁচলটা আছে রেড কালারের, ঠিক আছে। দেখো এই আঁচলটা রেড বলবো না, আঁচলটা একদম গোল্ডেন কালার দিয়ে, এই দেখো গোল্ডেন কালার, গোল্ডেন কালারের জড়ি দিয়ে পুরো কাজ করা আছে আঁচলটা। বডিটা হচ্ছে রেড কালার, কিন্তু
মাঝখানে আবার এই শাড়িটা হচ্ছে গিয়ে দাঁড়াও দেখাই নালে বুঝবেন এই শাড়িটা হাফ হাফ আছে হাফ হচ্ছে পুরো ব্ল্যাক দেখো হাফ হচ্ছে পুরো ব্ল্যাক আর হাফ হচ্ছে পুরো রেড এবার দেখালে বুঝতে পারবে এই দেখো হাফ হচ্ছে পুরো রেড দেখেছো এই দেখো এই যে আর আঁচলটা দেখিয়ে নি আঁচলটা তো দেখালাম প্রথমে আরেকবার দেখিয়ে দিই এই যে আঁচলটা নেক্সট দেখাবো এটাও একটা সিল্কের শাড়ি বাবা আমার আমার ছেলে কিন্তু জেনে গেছে এটা একটা সিল্কের মধ্যে দাঁড়ো ছাড়ো ছাড়ো এটা একটা সিল্কের মধ্যে আছে দেখো পাটটা দেখো নিচে আঁচলটা দেখো কেমন কাজ করা সেটা দেখো এই যে শাড়িটা দেখো আঁচলটা আর পুরো বডিতে এরকম কাজ করা আছে এই যে নেক্সট হচ্ছে গিয়ে এটাও একটা পুরো বডি এটাও একটা সিল্কের শাড়ি পুরো বডি হচ্ছে গিয়ে দেখো হোয়াইটের মধ্যে হোয়াইট ঠিক না ঘিয়ের মধ্যে পাটটা আছে আর এটা অল বডি এরকম কাজ করা পুরো বডিতে এরকম কাজ করা নেক্সট দেখাই একটা ব্ল্যাক কালারের শাড়ি দেখো নেক্সট হচ্ছে একটা ব্ল্যাক কালারের শাড়ি দেখাই এটাও পুরো বডি এরকম কাজ করা দেখো এটা পাড় পাড়টা অনেকটা চওড়া পাড়টা দেখো পাড়ের মধ্যে এরকম কাজ করা আর পুরো শাড়িটা এরকম ব্ল্যাকের মধ্যে গোল্ডেন দিয়ে কাজ করা দাঁড়াও একটু খুলে দেখাই তোমাদের তাহলে বুঝতে পারবে এই যে পুরো বডিটা এরকম কাজ করা আর এই যে এটা উপরের দিকটা আর এটা পাড়ের দিকটা আর আঁচলটাও এরকম পুরো বডিটা এরকম কাজ করার মধ্যে নেক্সট হচ্ছে এটা দেখাবো এটাও একটা ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে হ্যান্ডলুম টাইপের শাড়ি দেখো এই যে হ্যান্ডলুম পাটটা এরকম পুরো কাজ করা আর বডিতে ঠিক এরকম করে এক একটা গোল গোল করে সব রকম কালারের সুতো দিয়ে কাজ করা আছে এই যে এরকম গোল গোল দিয়ে সব কালারের সুতো দিয়ে কাজ করা আছে দেখো আঁচলটা একটু দেখাবো এই যে আঁচলটাও এরকম সুন্দর এই যে আঁচলটা এরকম কাজ করা দেখেছ দাঁড়াও এরকম করে দেখাই তাহলে দেখতে পাবো ভালো সুবিধা হবে এই যে নেক্সট হচ্ছে গিয়ে এটা একটা প্লেন তাঁতের শাড়ি দাঁড়াও খুলে নিয়ে দেখাবো এই যে এটা একটা তাঁতের শাড়ি এই দেখো এটাও সুন্দর কালারটা খুব সুন্দর মিষ্টি কালার এই যে দেখেছো নেক্সট দেখাবো আবার একটা কাঞ্জিবরম দেখাবো তার আগে এটা পরে দেখাচ্ছি আচ্ছা আগে একটা কাঞ্জিবরম আছে এটা দেখিয়ে নি এই যে এটা একটা প্লেন কাঞ্জিবরম আছে এটা কাজ করা না এটা প্লেন একটা কাঞ্জিবরম এই যে শুধু আঁচলটায় কাজ করা আছে আঁচলটা খুঁজতে হবে ধরো এই যে আঁচলটা এই যে আঁচলটা এরকম কাজ করা আর পুরো বডি এরকম প্লেন আর এই পাড়ের কাছে কাজ করা আছে এই যে একটা কাঞ্জিবরম আছে প্লেন নেক্সট একটা সফট জামদানি দেখাবো এটাও একটা জামদানি কালারটা দেখো কত সুন্দর মিষ্টি কালার এটা খুবই সফট দেখো ভীষণ সফট এই শাড়িটা নেক্সট হচ্ছে আরেকটা তাঁতের শাড়ি দেখাবো নতুন কিছুই না সবই পরা শাড়ি এই যে আরেকটা হচ্ছে গিয়ে এই যে তাঁতের শাড়ি ব্লুর মধ্যে এগুলো আর খুলবো না নেক্সট এই শাড়িটা পুরো অগোছালো হয়ে রয়েছে এই আর একটা শাড়ি এটা কি শাড়ি বলে আমি ঠিক জানি না এটাও সিল্কের মধ্যে দেখো এই যে পুরো বডিটা এরকম কাজ করা দেখো পুরো বডিটা এরকম কাজ করা কালারটাও সুন্দর তাই না নেক্সট এটা লাস্ট শাড়ি কারণ হচ্ছে গিয়ে অনেক বড় হয়ে গেছে ব্লগটা আসলে এত বড় ব্লগ করা মানে খুব মানে দেখতেও প্রবলেম অনেকটাই বড় হয়ে যাচ্ছে তো এটাও আরেকটা সিল্কের মধ্যে একটা শাড়ি সুন্দর কালারের দেখো সুন্দর খুব সফট শাড়িটা তো যাই হোক একটা পার্টে সব শাড়ি দেখানো গেল না তো আরও একটা পার্ট অবশ্যই আরেকদিন করবো বা করার চেষ্টা করব
তো তোমাদের যদি আমার ভিডিও কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। তো চলো আজকের মতো টাটা।